আমিও খুবই ভালো আছি। রাকিস ফ্যামিলিতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদেরই রিকোয়েস্ট একটা ভিডিও, সেটা হচ্ছে তোমাদের মধ্যে আমাকে একজন রিকোয়েস্ট করেছে যে টাওয়ার বান করে দেখাতে, আর একজন বলেছে আর টপ বান করে দেখাতে। তো আমার মনে হয় যেন দুটো একই জিনিস। তো টপ বান মানে এই জায়গাটা, টাওয়ার বান মানে মানে একই ব্যাপার, মানে এই উঁচুতে একটা খোঁপা করতে হবে। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। আমি এই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্টে আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নেব, তারপর আমি তোমাদেরকে একটা টপ বান করে দেখাবো। চলো সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। টপ বান করতে গেলে তো চুলটাকে তোমার সামনে দিয়ে আঁচড়াতে হবে। ফার্স্টে আমি একটু সাইড থেকে আঁচড়া নিচ্ছি। যেহেতু আমার চুলটা অত্যধিক ড্রাই হয়ে আছে, তাই হচ্ছে আমি ফার্স্টে আর কি ওভার ফেসটা কম্বিন করলাম না, মানে আগে আমি একটু সাইডে এরকমভাবে আগে চুলটা কাটে আসে নেব, তারপরে আমি ফ্রন্টে এনে চুলটাকে আসাবো। আর চুলটা অত্যধিক ড্রপ হয়ে আছে, আগে তেমনভাবে চুলটা আসানো হয়নি। এবার আমি ফ্রন্টে কম্বিন করবো, মানে সামনে কম্বিন করবো, তারপরে আমি আর কি টাওয়ার বানটা করবো। চলো
দেখো অনেকটা পিছনের চুলগুলো ফেটে ফেটে যাচ্ছে আমার। টাওয়ার বানটা আমি করে দেখাচ্ছি, মনে হয়েছিল দেখো তবে এই খোপাটা আমার মনে হচ্ছে যতটা সম্ভব খুলে যাবে, কারণ খোপাটা ঢলঢল করছে। তো আমি তোমাদেরকে একটা হাত খোপা করে দেখাই, অনেকটা মনে হচ্ছে খুলে যাবে। খোপাটা যে থাকলো না, তো আমি এখানে একটা হাত একটা খোপা করে দেখালাম। দেখো আবার বান করেছি, সো গাইস তোমাদের রিকোয়েস্টে আমি একটা টাওয়ার বান করে দেখালাম, আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করে দিলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সো বাই বাই বন্ধুরা।